আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের আটটা রোজা শেষ হয়ে গেল ইন দ্য ইউকে। সো ভাবলাম আজকে আপনাদের জন্য একটা নতুন চিংড়ি রেসিপি নিয়ে আসব। সো চলুন, প্রথম অবস্থায় আমরা কী করব, চিংড়ি নেব এবং এখানে একটু হালকা হলদি এবং লবণ দিয়ে মাখিয়ে রাখব। একটা হাঁড়িতে মাস্টার্ড তেল দিবেন অল্প। চিংড়িগুলোকে এই তেলের মধ্যে হালকাভাবে ভেজে নেবেন। পাঁচ থেকে ছয় মিনিট এটাকে ভাজার পরে নামিয়ে ফেলুন। এখন আমরা এই পুরনো তেলে মশলাগুলো দেব। শুকনো মরিচ, তেজপাতা এবং কয়টা এলাচি। অল্প ঘি, অনুমানিক আধা টেবিল চামচের পরিমাণ। যেহেতু এইটা একটা দুপিয়াজা, আমরা পরে দেব এখানে দুটা বড় সাইজের পেঁয়াজ। এখন দিব এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা। ভালো করে এটাকে মাখিয়ে নেবেন। এখন গুঁড়ো মশলাগুলো দেওয়ার পালা। এক
টেবিল চামচ মরিচের গুঁড়ো, আদা টেবিল চামচ হলুদের গুঁড়ো, এক টেবিল চামচ জিরে গুঁড়ো, এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, মশলাগুলোকে এইভাবে এখন মাখিয়ে নেবেন। চার থেকে পাঁচ মিনিটের মতন মশলাগুলোকে এভাবে কুচাবেন অল্প মিডিয়াম ফ্লেমে। মশলাগুলো যখন কচে আসবে তখন আধা কাপের মতন গরম পানি এটার মধ্যে দিবেন। আরও তিন থেকে চার মিনিটের মতন এই গ্রেভিটাকে রান্না করবেন। এখন আপনাদের প্রয়োজন মতো লবণ অ্যাড করেন। সো বন্ধুগণ, যখন আপনার মশলাটা এইভাবে একটু থিকনেস হয়ে যাবে, এই গ্রেভিটা এভাবে একটু ভুনা ভুনা টাইপের হয়ে যাবে, তখন মোটামুটি আমাদের মশলা প্রসেসটা রেডি। তখন আমরা আমাদের যে প্রি ফ্রাইড শ্রিম্পসগুলো ছিল, চিংড়িগুলো ছিল, এখন আমরা এইখানে এটা অ্যাড করে নেব। ইফ ইউ আর এনজয়িং দ্য ভিডিও সো ফার, দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল বাটন। ফ্লেভারটা বাড়াবার জন্য আমরা এখন এখানে অল্প কারি লিফ ব্যবহার করছি। আপনাদের ঘরে থাকলে ব্যবহার করেন, না থাকলে করিয়েন্ডার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। আরও তিন থেকে চার মিনিটের মতন এটাকে রান্না করবেন। এটা যখন আবার ভুনা ভুনা টাইপ হয়ে যাবে তখন এখানে আবার আগের মতন আধা কাপের গরম পানি অ্যাড করবেন। এখন গ্রেভিটাকে একটু ফ্লেভার দেওয়ার জন্য আমরা এখানে
একটা টমেটো কেটে দিলাম এবং অল্প করিয়েন্ডার পাতা দিলাম। আরও দু থেকে তিন মিনিটের পর আমরা একটু লেবুর রস এখানে দিব। আর আধা টিস্পুন গরম মশলা দিলাম, এটা শুধু একটা ফ্লেভার, একটা ঘ্রাণ দেওয়ার জন্য। গরম মশলার ভালো একটা সুগন্ধ আছে। তারপরে এই দেখেন আমাদের ফাইনাল রেজাল্ট, অসাধারণ চিংড়ি দু পেঁয়াজা।